আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে চবিতে সেকেন্ড টাইম থাকছে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। বৃহস্পতিবার 21 এপ্রিল বিশ্ববিদ্যালয় কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, সভায় ভর্তি কমিটির কয়েকজন সদস্য ও ডিন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার পক্ষে মত দিলে অধিকাংশ সদস্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দেন। বিষয়টি নিয়ে বেশ কিছুক্ষণ শিক্ষকদের বাকবিতণ্ড হয়, শেষ পর্যন্ত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত হয়। ওই সূত্র আরও জানায়, 2019 সালে SSC ও 2021 সালের HSC পাশকৃত শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন, এর বাইরে কাউকে ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চায় না কোর কমিটির সদস্যরা। আগামী 24 এপ্রিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও চেয়ারম্যানদের সভায় এটি চূড়ান্ত করা হবে। বিষয়টি ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিরাজউদ্দৌলা। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। 2019 সালে SSC এবং 2021 সালে HSC পরীক্ষায় উত্তীর্ণরাই শুধু ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন। আরেকটি আপডেট হচ্ছে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে না চবির ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। আগের বছরগুলোতে যেভাবে পরীক্ষা হতো, এবারও সে নিয়মেই পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার 21 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখা ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে অনুরোধ করে। ভর্তি পরীক্ষা সহ এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুরে বৈঠক বসে চবির কোর কমিটি। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুইটি নির্দেশনা নিয়ে আলোচনা হয়। পরে কোর কমিটির অধিকাংশ সদস্যদের মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন। সভা সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার বিপক্ষে ছিলেন অধিকাংশ সদস্য। পরে আগের নিয়মেই পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টিও নাকচ করে দেয় কোর কমিটি। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই চবি ভর্তির নতুন এই আপডেট দুটি। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।